আজকে ভিডিওতে আমরা আমরা যে পূর্বে যে আপ কাউন্টারটা দেখেছি ওটাকে আমি জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে সলভ করে দেখাবো আপনাদের। তো সর্বপ্রথম এখানে আপ কাউন্টার লিখি, আপ কাউন্টার লেখাই হয়নি, আপ কাউন্টার। সো আপনাদের মেবি একটু বুঝতে সমস্যা হচ্ছে এখানে আসলে আমি কি লিখে রেখেছি। তো আপনি একটু আমাদের সাথে থাকেন যে আমি কি আপনাদের বুঝাচ্ছি যে কিভাবে এখানে কি হচ্ছে। তো সবার প্রথমে আপনি এই এই রোটা এই রোটা হচ্ছে আমার যে বাইনারি আছে বাইনারির ডেসিমেল ফর্ম। দেখেন সর্বপ্রথমে জিরো, জিরো থেকে আমার ওয়ানে যাচ্ছে, ওয়ান থেকে টুতে, টু থেকে থ্রিতে, থ্রি থেকে ফোর, ফোর থেকে ফাইভ, ফাইভ থেকে সিক্স, সিক্স থেকে সেভেন, আর সবার লাস্টে সেভেন থেকে জিরো। তো এই ছিল আমার বাইনারি সরি ডেসিমেল, ডেসিমেল ভ্যালুগুলার করসপন্ডিং আমি বাইনারি ভ্যালুগুলো রেখেছি। আপনি যদি এই লাইনটা একটু এই লাইনটা একটু অবজার্ভ করেন, এই এই লাইনটা এখানে এই লাইনের আগে পরে দেখেন, এখানে আমি কিন্তু জিরোর বাইনারি রেখেছি, এখানে আমি লিখেছি ওয়ানের বাইনারি। কেন? তো আমি যদি এটাকে প্রেজেন্ট স্টেট দিয়ে ডিনোট করি, প্রেজেন্ট স্টেট, আর এটা যদি আমার নেক্সট স্টেট, নেক্সট স্টেট হয়, তাহলে এখানে আমার এক্স ওয়াই জেড, এটা হবে আমার এক্স ওয়াই জেড। তো প্রেজেন্ট স্টেট আপনাদের কি বলা, আমাদের কোশ্চেনে কি ছিল, যেটা হচ্ছে জিরো থেকে আমার ওয়ানে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার জিরো থেকে ওয়ানে যাচ্ছে, জিরো বাইনারি থেকে ওয়ানের বাইনারি, ওয়ানের বাইনারি থেকে টু এর বাইনারি, টু এর বাইনারি থেকে থ্রি এর বাইনারি, থ্রি এর বাইনারি থেকে ফোর, এভাবে আমার সবার লাস্ট হচ্ছে সিক্স এর থেকে সেভেন এর বাইনারি, সেভেন থেকে আবার আমার জিরোতে যাচ্ছে, সো সেভেন থেকে জিরো বাইনারি। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, যখনই আপনারা একটা আপ কাউন্ট সলভ করবেন তখনই সবার প্রথমে আপনাকে একটা টেবিলের মধ্যে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেপটা পাশাপাশি লিখে নিতে হবে। ফার্স্টে প্রেজেন্ট স্টেট লিখবেন, তারপর নেক্সট স্টেট লিখবেন, যদি আপনার কোনো কন্ডিশন না থাকে লাইক এ ইকুয়াল টু ওয়ানের জন্য যাবে বা এ ইকুয়াল টু জিরোর জন্য যাবে, ওটা এখানে আরেকটা কলাম অ্যাড হবে, ওই কলামের মধ্যে আপনি লিখে দিবেন। তো এই ছিল এভাবে সবার প্রথমে আপনাদের যেই টেবিলটা থাকবে ওই টেবিলটা আপনাকে ফিল করতে হবে। তারপরে আসবে হচ্ছে আপনার কাউন্টার সার্কিটের ভ্যালুগুলা দেওয়ার পালা, সো সরি আমার যে ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলা দেওয়ার পালা। তো সবার প্রথমে এখানে আমি যেহেতু জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করছি, সো আমার এখানে জেকে ফ্লিপ ফ্লপে তিনটা ফ্লিপ ফ্লপ আমি নিব, কারণ আমার তিন বিট। সো আমি এখানে জে টু, কে টু, জে ওয়ান, কে ওয়ান, আর এখানে আছে জে জিরো, কে জিরো, তিনটা জেকে ফ্লিপ ফ্লপের ভ্যালু অ্যাসাইনের জন্য আমি একটা তিনটা ঘর রেখেছি বা ছয়টা ঘর রেখেছি জোড়া জোড়া করে। এখন জেকে ফ্লিপ ফ্লপের ভ্যালু অ্যাসাইনের আগে আমাকে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা মনে রাখতে হবে, অলটা মনে রাখবে, সবচেয়ে বেটার হয় আপনি যদি আপনার খাতার পাশে বা কোনো জায়গায় লিখে রাখেন। তো আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি, সর্বপ্রথম আমার চারটা কেস, তো চারটা কেস আমি লিখে আগে জিরো জিরো সরি জিরো জিরো হবে ফার্স্টে, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ঠিক আছে। আমার এই যে চারটা কেস ছিল, চারটা কেস কি কি ছিল আমার, একটা ছিল হচ্ছে কিউ টি যেটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, আর কিউ টি প্লাস ওয়ান যেটা হচ্ছে আমার নেক্সট স্টেট, ঠিক আছে। এই চারটে স্টেটের জন্য আমার এখন জেকে ভ্যালুগুলো কি কি ছিল, আমি যদি জে কে দেই, জিরো জিরোর জন্য ছিল আমার জিরো ডোন্ট কেয়ার, তারপর জিরো ওয়ানের জন্য ছিল ওয়ান ডোন্ট কেয়ার, ওয়ান জিরোর জন্য ছিল ডোন্ট কেয়ার ওয়ান, আর ওয়ান ওয়ানের জন্য ছিল ডোন্ট কেয়ার জিরো। সো এই এক্সাইটেশন টেবিলটা আপনাদের অল টাইম মনে রাখতে হবে, আপনি জে কে ফ্লিপ ফ্লপ করেন, টি ফ্লিপ ফ্লপ করেন, ডি ফ্লিপ ফ্লপ করেন, এক্সাইটেশন টেবিলটা আপনার মনে রাখাটা বেটার। এখন আমি সিকোয়েন্স মানে সিরিয়াল ওয়াইজ জাস্ট চেক করব, আর এই এক্সাইটেশন টেবিল দেখে আমি ভ্যালুগুলো বসাবো। সবার প্রথমে দেখেন, সবার প্রথমে ভ্যালুটা কি আমার জিরো থেকে জিরোতে আসছে, তাহলে জিরো থেকে জিরোর জন্য জিরো ডোন্ট কেয়ার, তারপর হচ্ছে জিরো থেকে জিরো, এটা হচ্ছে আমার জিরো ডোন্ট কেয়ার, তারপর হচ্ছে আমার জিরো থেকে ওয়ান, এই যে আপনি দেখেন জিরো থেকে ওয়ানের জন্য আছে ওয়ান ডোন্ট কেয়ার, ঠিক আছে। তারপরে ভ্যালুটা জিরো থেকে জিরো, এখানে আবার সেম জিরো ডোন্ট কেয়ার, জিরো থেকে ওয়ান সেটা হচ্ছে ওয়ান ডোন্ট কেয়ার, তারপর হচ্ছে ওয়ান থেকে জিরো, আপনি দেখেন ওয়ান থেকে জিরোর জন্য আছে ডোন্ট কেয়ার ওয়ান, ডোন্ট কেয়ার ওয়ান, ঠিক তেমনি এভাবে আপনার এখানে দেখেন জিরো থেকে জিরো আবার, সো জিরো ডোন্ট কেয়ার, তারপর হচ্ছে ওয়ান থেকে ওয়ান, ওয়ান থেকে ওয়ান, সো ওয়ান থেকে ওয়ানের জন্য হচ্ছে ডোন্ট কেয়ার জিরো, তার মানে হচ্ছে আমি ডোন্ট কেয়ার জিরো দিলাম, তারপর সবার লাস্ট হচ্ছে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ানের জন্য আমার ওয়ান ডোন্ট কেয়ার, এই যে আমার জিরো থেকে ওয়ান সেটা হচ্ছে সরি জিরো থেকে ওয়ান এটা হচ্ছে ওয়ান ডোন্ট কেয়ার, ঠিক তেমনি আবার জিরো থেকে ওয়ান, সো এখানে আমার আসছে ওয়ান ডোন্ট কেয়ার, তারপরে হচ্ছে আমার ওয়ান থেকে জিরো, ওয়ান থেকে জিরোর জন্য আছে আমার ডোন্ট কেয়ার ওয়ান,
1 থেকে 0 জন্য ডোন্ট কেয়ার 1 আর হচ্ছে আমার 1 থেকে 0 এখানে আবার সেম ডোন্ট কেয়ার 1 এইভাবে আপনারা সবগুলো ভ্যালু ফিল আপ করতে হবে সো আমি এখানে আপনাদের আপনারা তো মেবি মোটামুটি বুঝেছেন যে আমার কিভাবে আপনারা এক্সাইটেশন টেবিল দেখে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটকে কম্পেয়ার করে আপনার জেকে এর ভ্যালুগুলো আপনি অ্যাসাইন করবেন সো আমি এখানে বাকি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিই এখানে হচ্ছে ডোন্ট কেয়ার 0 এখানে হচ্ছে ডোন্ট কেয়ার 0 এখানে হচ্ছে ডোন্ট কেয়ার 0 এখানে হচ্ছে ডোন্ট কেয়ার 1 ঠিক তেমনি এখানে হচ্ছে আপনার 0 ডোন্ট কেয়ার তারপর হচ্ছে আমার 1 ডোন্ট কেয়ার তারপর হচ্ছে আমার ডোন্ট কেয়ার 0 তারপর হচ্ছে 1 সরি এখানে হচ্ছে আমার ডোন্ট কেয়ার 1 সবার লাস্টেরটা হচ্ছে এখানে হচ্ছে আমার 1 ডোন্ট কেয়ার 1 1 ডোন্ট কেয়ার 1 লাস্ট হচ্ছে 1 থেকে 0 সো ডোন্ট কেয়ার 1 ঠিক আছে সো এই ভ্যালুগুলোর উপর অ্যাসাইন করে আপনাকে এখন কে ম্যাপে আপনার জে টু কে টু জে ওয়ান কে ওয়ান আর জে জিরো কে জিরো চারটা ইকুয়েশন সরি ছয়টা ইকুয়েশন আমার বের করতে হবে সো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার টেবিলটা আমি লিখেছিলাম যে জে কে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলোই আমি এখানে জাস্ট লিখে রেখেছি জাস্ট আমি এখানে সিম্পল ভ্যালুগুলো লিখেছি আমি টেবিল আকারে ড্র করিনি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জে কে এর করেসপন্ডিং প্রেজেন্ট ভ্যালুগুলো কি সেগুলো আমাকে একটু লিখতে হবে এখানে জে কে করেসপন্ডিং প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে 1 দেন হচ্ছে 2 3 4 5 6 7 সো জে কে করেসপন্ডিং ভ্যালু গুলো আমাকে লিখতে হবে কারণ আমি টু কে ম্যাপের জে কে করেসপন্ডিং ভ্যালুর মধ্যে আমার এই ভ্যালু গুলো বসাতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যখন আপনারা কোশ্চেন মানে কোনো এক্সাম বা কোথাও সলভ করবেন তখন অবশ্যই এই জিনিসটা পাশাপাশি রাখবেন কারণ হচ্ছে আপনাকে এই জিনিসটা দেখে দেখে কে ম্যাপের মধ্যে ভ্যালুগুলো এন্ট্রি করতে হবে সো অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ভ্যালুটা খেয়াল রাখবেন আপনার অনেকেই হয় কি নেক্সট ভ্যালু দিয়ে কে ম্যাপটা এন্ট্রি করে দেয় যেটাতে আপনার কোনো সার্কিটটা মিলবে না লাস্টে দিয়ে সো আপনাকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু থেকেই আপনার নেক্সট ভ্যালুর জন্য ইনপুট লাইনগুলো জেকের ইনপুট লাইনগুলো বের করতে হবে বা আপনার যে ইকুয়েশন সেটা বের করতে হবে তো সর্বপ্রথমে দেখি আমি আপনার জে জিরো কে জিরো থেকে শুরু করি সো কে জিরো জে জিরোর জন্য সিম্পল জাস্ট ওয়ান ডোন্ট কেয়ার ওয়ান ডোন্ট কেয়ার আর ডোন্ট কেয়ার ওয়ান ডোন্ট কেয়ার ওয়ান এরকম আসছে সো আমার যদি জিরোতে ওয়ান হয় ওয়ানে ডোন্ট কেয়ার তারপর হচ্ছে আমার টুতে ওয়ান থ্রিতে ডোন্ট কেয়ার তারপর হচ্ছে আমার ফোরে ওয়ান ফাইভে ডোন্ট কেয়ার তারপর হচ্ছে আমার সিক্সে সিক্সে হচ্ছে আমার ওয়ান আর সেভেন হচ্ছে আমার ডোন্ট কেয়ার সো আমার দেখতে পাচ্ছেন ওয়ান আর নয় ডোন্ট কেয়ার সো এই টোটালটাকে নিয়ে আমি একটি ব্লক করতে পারি সরি এই টোটালটাকে নিয়ে আমি একটা ব্লক করতে পারি যে ব্লকের আমার রেজাল্টটা হবে এখানে যদি আমি জে জিরো যেই জে জিরো ইকুয়াল টু আমার ওয়ান হবে ঠিক আছে আমার একটি ইকুয়েশন আমি পেয়ে গেলাম ঠিক তেমনি কে এর জন্য হবে এরকম যে কে যদি জিরো যদি ডোন্ট কেয়ার হয় আমার ওয়ান হচ্ছে আমার ওয়ান হবে আমার ওয়ান তারপর হচ্ছে টু ডোন্ট কেয়ার সো টু ডোন্ট কেয়ার থ্রি ওয়ান ফোর ডোন্ট কেয়ার ফাইভ ওয়ান সিক্স ডোন্ট কেয়ার সেভেন ওয়ান ঠিক আছে সো এই জিনিসটাকেও টোটাল আমি একটি ব্লকের মধ্যে লিখতে পারি এই যে আমার টোটাল একটা সার্কেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সার্কেলকে আমি লিখতে পারি যে কে জিরো ইকুয়াল ওয়ান সো আমার দুইটা ইকুয়েশন কিন্তু হয়ে গেল এখন জে ওয়ান কে ওয়ানের জন্য ইকুয়েশন বের করি সো জে ওয়ানের জন্য সবার প্রথমে জিরোতম জিরোর জন্য হচ্ছে আমার জিরো ওয়ানের জন্য পাচ্ছি আমি ওয়ান টু এর জন্য পাচ্ছি আমি ডোন্ট কেয়ার থ্রি এর জন্য পাচ্ছি ডোন্ট কেয়ার তারপর হচ্ছে ফোর এর জন্য পাচ্ছি আমি জিরো ফাইভের জন্য পাচ্ছি ওয়ান সিক্সের জন্য পাচ্ছি আমি ডোন্ট কেয়ার সেভেনের জন্য পাবো আমি ডোন্ট কেয়ার ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সার্কিটটা ফিল হয়েছে সো আমি এখানে এইটাকে নিয়ে একটি সার্কেল করতে পারি আপনাদের কে ম্যাপের যে আমি কে ম্যাপের একটা বেসিক মানে কে ম্যাপের ডিটেলস ভেরিয়েবল কে ম্যাপের ডিটেলস ভিডিও আছে আমার আপনারা যদি এখানে কোনো কনফিউশন থাকে তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন ওইখানে হচ্ছে আমি কে ম্যাপ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে কে ম্যাপের আপনার ভ্যালুগুলো অ্যাসাইন করতে হয় এবং ফাংশন কীভাবে করতে হয় তো এখানে হচ্ছে আমি টু টু দি পাওয়ার এন সংখ্যক বা টু টু দি পাওয়ার টু যেটা হচ্ছে ফোর ফোর সংখ্যক নিয়ে সার্কেলটা করলাম সার্কেলের মধ্যে আমার ফাংশনটা কী আসে যেটা আমি এখানে জে ওয়ান দিই জে ওয়ানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে দেন হচ্ছে আপনার ওয়াই এর ভ্যালু জিরো হচ্ছে একবার ওয়ান হচ্ছে একবার জেড এর ভ্যালু কিন্তু অল টাইম ওয়ান থাকছে তার মানে হচ্ছে এখানে আমার ফাংশন হবে জেড ঠিক আছে
তারপরে হচ্ছে আমি এখন আমার কে এর ভ্যালু বসাবো, কে এর মধ্যে হচ্ছে জিরোর মধ্যে ডোন্ট কেয়ার, দেন ওয়ানে ডোন্ট কেয়ার, তারপর হচ্ছে আপনার টু এর মধ্যে হচ্ছে জিরো, সো টু কিছু লাগবে না, থ্রি এর মধ্যে হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ফোর এর মধ্যে ডোন্ট কেয়ার, ফাইভে ডোন্ট কেয়ার, সিক্সে জিরো, সেভেন হচ্ছে ওয়ান। সো এই জিনিসটাকেও আমি নিব, এখানেও আমার যে আউটপুট আসবে সেটা হচ্ছে, সরি আমার যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে আমার কে, সো মানে যে কে না, কে ইকুয়াল টু জেড আসবে, কারণ এখানেও দেখেন এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, বাট জাস্ট জেড এর ভ্যালুটা ওয়ান, ওয়ান দুই ক্ষেত্রে ওয়ান থাকছে। এখন হচ্ছে আমার সর্বশেষ জে টু কে টুর জন্য আমি এখন ট্রুথ টেবিল আঁকবো। জে টু কে টুর জন্য সর্বপ্রথমে জে টু জিরোর জন্য জিরো আসছে, জিরোর জন্য হচ্ছে জিরো, ওয়ানের জন্য জিরো, টু এর জন্য জিরো, থ্রি এর জন্য পাচ্ছি ওয়ান, সো আমি থ্রি এর জন্য ওয়ান দিলাম। তারপরে দেখেন ফোর থেকে সেভেন সবগুলাই ডোন্ট কেয়ার, তার মানে হচ্ছে আমার এখানে ফোরে ডোন্ট কেয়ার, ফাইভে ডোন্ট কেয়ার, সেভেনে ডোন্ট কেয়ার, সিক্সে ডোন্ট কেয়ার। সো আমি এখানে জাস্ট এই ভ্যালুটা নিয়ে একটা সার্কেল করবো, সে এটার জন্য কি আসছে আমার জে টু ইকুয়াল টু ওয়াই জেড, ঠিক আছে? এখানে দেখেন জাস্ট একটাই ভ্যালু হচ্ছে ওয়াই জেড। সেম আমি জাস্ট কে টু দিয়ে করি, এখন কে টুর ক্ষেত্রে দেখেন ওয়ান থেকে শুরু করে থ্রি পর্যন্ত হচ্ছে ডোন্ট কেয়ার, সো এগুলো আমার ডোন্ট কেয়ার ছিল, মানে ডোন্ট কেয়ার হবে। তারপর হচ্ছে আপনারা দেখেন ফাইভ ফোর থেকে সিক্স হচ্ছে আমার জিরো, আর সেভেন হচ্ছে আমার ওয়ান, আমি সেভেনে দিলাম, সো এখানেও আমার কিন্তু সেম আসছে, সেটা হচ্ছে কে টু, কে টু ইকুয়াল টু ওয়াই জেড। তার মানে আপনার যে 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 কে এর জন্য যে ফাংশন গুলা লাগবে ওই ফাংশন গুলা আমি পেয়ে গেছি, দেখেন যে জিরো ইকুয়াল টু ওয়ান, কে জিরো ইকুয়াল টু ওয়ান, যে ওয়ান ইকুয়াল টু জেড, কে ওয়ান ইকুয়াল টু জেড, জে টু ইকুয়াল টু ওয়াই জেড, কে টু ইকুয়াল টু ওয়াই জেড, সো আমি সবগুলো ফাংশনে পেয়ে গেছি। এখন জাস্ট আমি ফাংশনটাকে একটি সার্কিট ইমপ্লিমেন্টেশন দেখাবো, সার্কিট ইমপ্লিমেন্টেশন দেখানোর পরেই আমাদের হচ্ছে সার্কিটটা হয়ে গেছে, আর ওই সার্কিটের মধ্যে আমি যখন ক্লক পাস দিব তখন হচ্ছে আমার কাউন্টার সার্কিট হিসেবে ওটা গণ্য হবে। সো আমার উপরে আপনি ফাংশনগুলো লিখে রেখেছি, ফাংশনগুলো হচ্ছে জে জিরোর জন্য ওয়ান, কে জিরোর জন্য ওয়ান, জে ওয়ান, কে ওয়ান, জে টু, কে টু। ফাংশনগুলো লেখার পরে এখন হচ্ছে আপনাদের যেহেতু তিন বিট, সো আমার তিনটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, সো আমি তিনটা জেকে ফ্লিপ ফ্লপ আঁকি। এই হচ্ছে আমার ফার্স্ট জেকে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে আমার সেকেন্ড জেকে ফ্লিপ ফ্লপ, এর সবার লাস্ট হচ্ছে আমার থার্ড জেকে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? আর এখানে সবগুলোর মধ্যে একটা ক্লক পাস থাকবে, আমি যদি ক্লক পাসটা এখানে দিই তাহলে হচ্ছে আমার সুবিধা হয়। তো ব্লক ডায়াগ্রামের মধ্যে আপনাদের একদম এক্সাক্ট হতে হবে এরকম কোনো আসলে বাধা ধরা নিয়ম নেই, আপনি জাস্ট ব্লকের মাধ্যমে বুঝাতে হবে যে এটা হচ্ছে আপনার জেকে দিয়ে ফুলফিল করে। সো জেনারেলি আমরা যখন ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম তখন হচ্ছে ক্লক পাসটা আমি এখানে দেখেছিলাম, সো আপনি চাইলে এখানেও দেখাতে পারেন বা ওখানে দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা। সবার প্রথমে এখানে হচ্ছে এটা আমার জে জিরো, জে জিরো, কে জিরো, তো জে জিরো কে জিরোর মধ্যে আমার ইনপুট হিসেবে যাচ্ছে ওয়ান এবং ওয়ান, তো এই ইনপুট থেকে আপনার পরবর্তীতে আমার কি যাবে, এখন এখানে একটা কোশ্চেন থাকে এখান থেকে আমার কি বের হচ্ছে, তো এখান থেকে আপনার আউটপুট লাইনগুলো কি যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কিউ এবং কিউ নট, ঠিক আছে? কিউ এবং কিউ নটের আউটপুটগুলো আপনার কোথায় যাবে সেই জিনিসটা এখন আপনার ডিটারমাইন করতে হবে। সো জে জিরো কে জিরো থেকে আপনার আউটপুটটা কোথায় যাচ্ছে সেই জিনিসটা ডিটারমাইনের জন্য আপনার ফাংশনটা আপনাকে দেখতে হবে আবার। সো সর্বপ্রথমে জে জিরো কে জিরোর জন্য যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে ওয়ান ওয়ান, আমি ওয়ান ওয়ান ইনপুট হিসেবে দিচ্ছি। জে ওয়ান কে ওয়ানের জন্য ফাংশন ছিল সেটা হচ্ছে জেড, তা আমি কিন্তু আপনাদের সর্বপ্রথমে যেটা দেখেছিলাম এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু ছিল, তো এই তিনটা ভ্যালু কোথা থেকে আসবে, এই তিনটা ভ্যালু তো আমার জেকে ফ্লিপ ফ্লপগুলো থেকে আসবে না, যে আমার জে টু কে টু, তারপর হচ্ছে আমার জে ওয়ান কে ওয়ান, তারপর হচ্ছে জে জিরো কে জিরো, এই ফ্লিপ ফ্লপ থেকে আপনার এই তিনটা ভ্যালু নেক্সট ভ্যালুগুলো আসবে। তার মানে হচ্ছে জেড এর জন্য আপনাকে এটার আউটপুট লাইনটা দেখতে হবে, জে জিরো কে জিরো আউটপুট লাইনটা দেখতে হবে। তো জে জিরো কে জিরো কিউ আউটপুট লাইনটা চলে যাবে আমার এখানে জে ওয়ান এবং কে ওয়ান হিসাবে, ঠিক আছে? এখানে আমি দিলাম জে ওয়ান, এখানে দিলাম আমি কে ওয়ান, সো এই দুটো আউটপুট লাইন আমার এখন, সরি এই দুটো ইনপুট লাইন এখন আমার যে আউটপুট দিবে সেটা হচ্ছে আমার কিউ এবং কিউ বার। সো কিউ কিউ এর মধ্যে পাচ্ছেন আপনি, এখানে যদি আমি এক্স পেয়ে থাকি, সরি আমি এখানে যদি জেড পাই, এখানে আমি জেড পাবো আর এখানে পাবো আমি ওয়াই, আর সবার লাস্টে পাবো আমি এক্স, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি এখন জে জে টু কে টুর ইনপুট হিসাবে আমার ওয়াই এবং জেড কে অ্যান করতে হবে, তার মানে আমি যদি এই লাইনটাকে আবার একটু এক্সটেন্ড করি জাস্ট এখানে অ্যান্ড হিসাবে, আর এখান থেকে কিউ নট কে বের করে এখানে একটা অ্যান্ড গেটের মধ্যে ইনপুট দিই, এই অ্যান্ড গেটটা আমার ইনপুট হিসাবে যাবে
আমার J2 এবং K2-র মধ্যে। সো J2 K2-র জন্য আমার ইনপুট লাইনটা থাকছে এখানে, যেটা আমি J2 K2 আর এখানে আউটপুট হিসেবে বের হবে আমার X। সো এখানে আমার বের হচ্ছে Y আর এখানে বের হচ্ছে আমার Z। তো এই আউটপুট লাইনগুলোকে যদি আমি উপরে দিয়ে দেখিয়ে দিই তাহলেই হচ্ছে আমার যে সার্কিটটা থাকবে এখান থেকে আমি আমার আউটপুটের শো করতে পারবো। যদি আপনি কোনো বিসিডি এলসিডি ডিসপ্লে বা কোনো 8-7 সেগমেন্টে দেখাতে চান, সেখানে দিয়ে আপনার জাস্ট এই আউটপুট লাইন এগুলো হচ্ছে আপনার সেই আউটপুট লাইন যেটা আপনার এক্স ওয়াই জেড ডিনোট করবে। এখানে পাবেন আপনি জেড, এখানে পাবেন আপনি ওয়াই, আর এখানে পাবেন আপনি এক্স। তো এইভাবে আপনাকে সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে আপনার ফাংশন দেখে দেখে। সবার প্রথমে আপনার স্টেপগুলো আবার বলি, সবার প্রথমে আপনার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটকে পাশাপাশি লিখতে হবে। তারপর আপনার ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা লিখতে হবে। এক্সাইটেশন টেবিল লেখার পরে আপনাকে সবগুলো ভ্যালু ইনপুট সবগুলো ভ্যালু আপনার হিসাব করে বের করতে হবে। বের করার পরে আপনাকে ওই ভ্যালুর সাপেক্ষে আপনার যে সবচেয়ে বেটার হয় আপনি পাশাপাশি রাখবেন এই জিনিসটা দেখে দেখে আপনি সলভ করবেন কে ম্যাপে। আমি এখানে জাস্ট দেখানোর জন্য পাশাপাশি রেখে কে ম্যাপটা সলভ করেছি এবং ইকুয়েশনটা বের করেছি এবং সবার লাস্টে ইকুয়েশন থেকে আমি আমার সার্কিট ডায়াগ্রাম বের করেছি। তো সামারি দেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে এই টেবিলটা ফিল করতে হবে। টেবিলটা ফিলের জন্য আপনাকে কি লাগবে, প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটকে লিখতে হবে। নেক্সট স্টেট লেখার পরে আপনি জে কে এর এক্সাইটেশন টেবিল বা টি বা ডি এর এক্সাইটেশন টেবিল দেখে দেখে আপনি জে কে এর ফ্লিপ ফ্লপ গুলার ভ্যালু গুলা অ্যাসাইন করবেন। ফ্লিপ ফ্লপ গুলা ভ্যালু গুলা বের করার পরে ফ্লিপ ফ্লপের ভ্যালু আপনি সবচেয়ে ভালো এটা দেখে দেখে আপনারা করবেন এখানে আলাদা করে না লেখার থেকে। সো এটা দেখে দেখে আপনার এই যে প্রেজেন্ট ভ্যালু গুলো যেই যেই ঘরে আছে, যেমন 000 তে আমার জে এর ভ্যালু কে এর ভ্যালু কি কি আছে, ওই আকারে আমার কে ম্যাপ গুলো বের করবো এবং কে ম্যাপ থেকে আমি ফাংশন সিম্পলিফিকেশন করব। সো ফাংশন সিম্পলিফিকেশন করার পরে আমাদের কাজগুলো হবে, ফাংশন সিম্পলিফিকেশন পরে আমার ফাংশনটাকে একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে শো করব। সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন সার্কিট ডায়াগ্রামটা লিখে রেখেছি। আমার হাতে লেখা অনেক বাজে, এখানে হচ্ছে আমি নতুন একটা গ্রাফিক্স প্যাড কিনেছিলাম, বাট গ্রাফিক্স প্যাডটা দিয়ে আসলে আমি ফ্লেক্সিবল না, আমি আসলে বুঝছি না কিভাবে আসলে টিউটোরিয়াল গুলা। যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল আমাদের জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আপ কাউন্টার। এখন আমি আপনাদের টি ফ্লিপ ফ্লপ দিয়ে আপ কাউন্টারটা দেখাবো, সেম আগের মতোই। জাস্ট আমার এখানে আমি জাস্ট একটু সংক্ষেপে আমার লেকচার থেকে আমার লেকচার না আমার আসলে ফ্রেন্ডের লেকচার, সো লেকচার থেকে আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে 0 থেকে 1, 1 থেকে 2। এখানে আমি জাস্ট স্টেট গুলা লিখেছি, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা ওইভাবে যেভাবে আপনাদের আমি দেখেছি ওইভাবেই আপনারা জিনিসটা লিখবেন। তারপরে আপনার হচ্ছে টি এর জন্য যে এক্সাইটেশন টেবিল ছিল যেটা যদি আমি একটু লিখি 0 0 0 1 1 0 1 1, তো এটা এক্সাইটেশন টেবিল ছিল এরকম যে আমি যদি টি এর জন্য কিন্তু আপনার ভালো একটাই আসবে। সো 0 0 হলে মানে আনচেঞ্জ, আনচেঞ্জের জন্য আপনার 0, চেঞ্জের জন্য 1, চেঞ্জের জন্য 1, আবার আনচেঞ্জের জন্য 0। তার মানে হচ্ছে আপনি জাস্ট চেক করবেন 0 থেকে 0 তে যাচ্ছি তার মানে 0, 0 থেকে 0 তে যাচ্ছি তার মানে 0, 0 থেকে 1 এ যাচ্ছি তার মানে 1। এভাবে আপনারা স্টেট গুলা লিখবেন। ঠিক তেমনি ডি ফ্লিপ ফ্লপের জন্য, ডি ফ্লিপ ফ্লপেরটা আরো সোজা, জাস্ট যদি আপনি দেখেন 0 0 0 থেকে 0 0 1 এ যান, তো ডি এর জন্য কি ভ্যালু, তারপর হচ্ছে ধরেন 0 0 1 থেকে 0 1 0 তে যান, ডি এর জন্য কিন্তু এক্সাইটেশন টেবিলটা ছিল এরকম। যদি আমি এখানেই লিখি, ওরে প্রিসিশন, ওকে, তো ডি এর জন্য ভ্যালু ছিল 0 থেকে 0 তে গেলে 0, 0 থেকে 1 এ গেলে 1, 1 থেকে 0 তে গেলে 0, 1 থেকে 1 এ গেলে 1। তার মানে হচ্ছে এখানে আউটপুট নেক্সট স্টেটে যেটা হবে সেটাই। তো আপনি এখানে আরো ইজি হয়ে যাচ্ছে, আপনার কোনো কিছু দেখতে হবে না, জাস্ট চোখ বন্ধ করে এখানে যদি D2 D1 D0 থাকে চোখ বন্ধ করে নেক্সট স্টেট যেটা থাকে সেটাই লিখে দিবেন 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, এভাবে আপনি নেক্সট স্টেটটা লিখে দিবেন জাস্ট ডি ফ্লিপ ফ্লপের জন্য। সো সবচেয়ে ভেজাল ছিল আসলে জেকে ফ্লিপ ফ্লপ, সো জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আপনাদের করে দেখাচ্ছি, করে দেখাচ্ছিলাম, আর বাদ বাকিগুলো আপনারা আশা করি করতে পারবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তারপর হচ্ছে টি ফ্লিপ ফ্লপের যে আমি কি বলে কে কে ম্যাপ দিয়ে ফাংশন সিম্পলিফিকেশন সেটা আমি দেখালাম, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স ওয়াই সরি আমার এখানে হচ্ছে জেড হবে এটা। তো সবার প্রথমে T1 মানে T0 জন্য, T0 জন্য আপনি 1 পাচ্ছি, T1 এর জন্য আপনি A0 পাচ্ছি, আর T2 এর জন্য হচ্ছে A1 A0, মানে এটা হচ্ছে আমার এখান থেকে আমার আউটপুট পাচ্ছি আমি জেড, তারপরে আমি এখানে জেড হিসাবে ইনপুট দিচ্ছি, এটা আমার জেড হিসাবে দিব, আর এখানে হচ্ছে আমার ওয়াই জেড। আমি যদি আপনাকে একটু রিপ্রেজেন্টেশন এইভাবে দেখাই, এক্স ওয়াই জেড ছিল, এখানে জাস্ট আমি লিখেছি A2 A1 A0,
ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। আশা করি আপনারা করতে পারবেন যেভাবে আপনাদের দেখিয়েছি। পরবর্তীতে আপনাদের একটি স্পেশাল কেস দেখাবো বলছিলাম, যেটা হচ্ছে আপনার যদি কন্ডিশন দেওয়া থাকে, যদি জিরো থেকে জিরোতে যেতে হলে জিরো, জিরো থেকে ওয়ান হলে আপনার ওয়ানে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো আপনার ইনপুট গুলা নেবেন, ইনপুট নিয়ে আপনার প্রেজেন্ট স্টেট নেবেন, নেক্সট স্টেট নেবেন, প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের পাশে ইনপুট হিসাবে একটি লাইন দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আপনার এলএসবি বিটে দিবেন, সবার শেষের বিটটাতে। সো আমার প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাবে যদি ইনপুট জিরো হয়, জিরো থেকে জিরো হলে আমার জিরো, মানে জিরোতে যাচ্ছে, ওয়ান হলে আমার ওয়ানে যাচ্ছে, আবার ওয়ান থেকে জিরো হলে টুতে যাচ্ছে, ওয়ান থেকে ওয়ান হলে ওয়ানেই থাকছে। আপনি দেখেন যে জিরো ওয়ান থেকে জিরো হলে আমার টুতে যাচ্ছে, আর ওয়ান হলে ওয়ানেই থাকছে। এভাবে আমি জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে আমার ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে জাস্ট মূল ট্রিক্সটা হচ্ছে আগেরটার মতোই সেম, জাস্ট এখানে একটা এক্সট্রা কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে আমার ইনপুট কলাম। সো ওই ইনপুট কলাম দেখে দেখে আমি কে ম্যাপ করবো, কে ম্যাপের সিমপ্লিফাইড ফর্ম বের হবে, ওটা দিয়ে আমি জাস্ট আমার সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট ডায়াগ্রাম একটু বড়, একটু খারাপ দেখা যাচ্ছে, বাট আপনারা যখন মানে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনারা এই জিনিসটা ইজি মনে হচ্ছে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।